আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফুড রিপোর্টের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। খেতে যেমন টেস্টি, তেমনি যে কোনো খাবার টেবিলে সৌন্দর্য অনেক বেড়ে যায় শাশলিক টেবিলে থাকলে। কিন্তু শাশলিক বানানো কিন্তু আসলে অনেক সহজ এবং খুব অল্প কিছু সহজলভ্য মশলা দিয়েই সহজেই চুলায় এই মজাদার শাশলিকটি বানিয়ে ফেলা যায়। তাই আজকে আমি আপনাদের সাথে চুলায় কিভাবে চিকেন শাশলিক বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব, আর সেই সাথে কিভাবে রান্না করলে শাশলিকের চিকেনটা হবে একদম জুসি এবং ভেজিটেবলগুলো হবে চিকেনের মতোই ফ্লেভারফুল, সেই টিপসও থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। চিকেন শাশলিক বানানোর জন্য আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি দুইটি। এই ব্রেস্ট পিসগুলোকে আমি শাশলিকের জন্য কিউব করে কেটে নিচ্ছি। যতটা সম্ভব চেষ্টা করবেন সবগুলো পিস যাতে সমান সাইজের হয়। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটাকে অবশ্যই একটি পাতলা কাপড় বা ছাকনিতে রেখে পানি ঝরিয়ে নেবেন। দইয়ের সাথে আরও দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা, লবণ দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ করে, দিচ্ছি 1 চা চামচ লাল গুঁড়ো মরিচ, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি 1/2টা লেবুর রস এবং সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বারবিকিউ সস। বারবিকিউ সসের পরিবর্তে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন। ম্যারিনেশনের মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে সামান্য ফুড কালারও ইউজ করতে পারেন। এবার কেটে রাখা চিকেন কিউবগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই মিশ্রণটাকে ঢেকে আমি 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট হতে। আপনার হাতে সময় কম থাকলে আরও কম সময় রাখতে পারেন, তবে চেষ্টা করবেন কমপক্ষে 1 ঘন্টা হলেও চিকেনের পিসগুলোকে ম্যারিনেট করে রাখতে। তিন ঘন্টা পর ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার চিকেন পিসগুলোকে এই বাটি থেকে উঠিয়ে আরেকটি বাটিতে রেখে দিচ্ছি। সবগুলো চিকেন পিস সরিয়ে নেওয়ার পরেও দেখবেন যে ম্যারিনেশনের অনেকটা মশলা বাকি বাটিতে থেকে যাচ্ছে। এখন চিকেনের সাথে সাথে ভেজিটেবলগুলোকেও একইভাবে ফ্লেভারফুল করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ভেজিটেবলগুলোকে এই অবশিষ্ট মশলায় ভালোভাবে মাখিয়ে নেব। সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গ্রিন ক্যাপসিকাম কিউব, 1 কাপের মতো দিচ্ছি ইয়েলো ক্যাপসিকাম, টমেটো কিউব দিচ্ছি 1 কাপ এবং দিচ্ছি পেঁয়াজ। সামান্য লবণ দিয়ে এগুলোকেও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন যতটুকু সম্ভব ভেজিটেবলগুলো চিকেনের মতো সেম সাইজ করে কাটতে। শাশলিকের জন্য আমি এখানে আরও নিয়েছি ছোট সাইজের শাশলিকের শিক। এবার শিকে প্রথমে 1 পিস ভেজিটেবল দিয়ে তার উপর 1 পিস পেঁয়াজ গেঁথে দিলাম। তারপর আমি দিচ্ছি 1 পিস চিকেন।
এভাবে পর্যায়ক্রমে একটি করে ভেজিটেবল দিয়ে, এক পিস পেঁয়াজ দিয়ে, তারপর চিকেন দিয়ে আমি পুরো শাসলিকটা বানিয়ে নিলাম। এখন প্রশ্ন হচ্ছে, শাসলিক কি এভাবেই বানাতে হবে? না, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানাতে হবে, এটা কোনো কথা না। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে শাসলিকের শিকে চিকেন এবং ভেজিটেবল আগে পরে করে গাঁথতে পারেন। আর হ্যাঁ, ভেজিটেবলের ক্ষেত্রে যদি সবগুলো ভেজিটেবল আপনার কাছে না থাকে, তাহলে যে কোনো দুইটো দিয়েই কিন্তু খুব সহজেই চিকেন শাসলিকটা বানাতে পারেন। আর হ্যাঁ, চাইলেই কিন্তু এই অবস্থায় এগুলোকে বক্সে ভরে ফ্রিজ করে রেখে দিতে পারেন পরে খাওয়ার জন্য। সবগুলো শাসলিক গাঁথা হয়ে গেলে এগুলোকে কুক করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য চুলায় একটি ফ্রাইং প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে দিয়ে এখন শাসলিকগুলোকে তেলে দিয়ে দিলাম। সাইড থেকে তেল শাসলিকের উপর ব্রাশ করে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলার হিটটা একদম লো করে দিয়ে 5-6 মিনিট শাসলিকগুলোকে আমি লো হিটে রান্না করে নেছি। এভাবে ঢাকনা দিয়ে 5-6 মিনিট কুক করে যদি শাসলিকটা রান্না করেন, তাহলে চিকেনটা ড্রাই হবে না এবং চিকেনটা ভিতর থেকে অনেক জুসি থাকবে। মাঝে অবশ্যই একবার ঢাকনা সরিয়ে এগুলোকে উল্টিয়ে দিবেন। আসলে চিকেন কিন্তু কুক হতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মধ্যেই চিকেনটা কুক হয়ে যাবে। 6 মিনিট পর এবার আমি চুলাটা একটু বাড়িয়ে দিয়ে সাইড থেকে তেল নিয়ে শাসলিকের উপর ব্রাশ করে দিচ্ছি। বেশি হিটে রেখেই কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে আরো 3 মিনিটের মতো শাসলিকগুলোকে রান্না করব উপরে ব্রাউন কালার আসার জন্য। উপরে ব্রাউন কালার এসে গেলে আমি শাসলিকগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল সুস্বাদু এবং নিউট্রিশনে ভরপুর চিকেন শাসলিক। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিতে সবগুলো টিপস ফলো করে যদি শাসলিকটা বানান, তাহলে শাসলিকটা হবে সবার থেকে আলাদা এবং অনেক বেশি টেস্টি। আজকে তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।